নমস্কার, বেঙ্গলি জাংশন একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত। আমি দুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে টেম্পেল ওপেনিংয়ে যে হ্যান্ডবিল বানিয়েছি, এখানে আমাদের বন্ধু জিজ্ঞাসা করছে যে প্রপার মাপটা বলার জন্য। এখানে প্রপার মাপটা পুরো এই ভিডিওতে বলে দিচ্ছি, কী মাপে নিয়েছিলাম, কীরকম কী গ্যাপ দিয়েছিলাম সেটা বলে দিচ্ছি। আর আমি আগেও বলেছি, কারণ এইসব হ্যান্ডবিলের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন 26 আর 20 মিনিট, টোটাল 40 মিনিটের একটা, টোটাল দুটো পার্টে ভিডিও আপলোড করেছি। এটা করতে মোটামুটি অনেক সময় লেগেছে, অনেকেই বলে দাদা তুমি মুখে বললে জিনিসটা ভালো হয়, কিন্তু কি বুঝতেই পারছেন 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও সবসময় এরকম মুখে বলে দেওয়া যায় না, কারণ অন্যান্য কাজও করতে করতে ভিডিওগুলো তৈরি করা হয়। তো তার জন্য হয় না, যেইগুলো পারো সেগুলো মুখে বলার চেষ্টা করব। আমি তাও এটাকে অনেক স্লো মোশনে রেখে যাতে আপনারা প্রপার মাপগুলো দেখে দেখে কাজ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। এই হচ্ছে সেই বিলটা, মানে সরি হ্যান্ড বিলটা, যেটা আমি দেখিয়েছিলাম আমাদের এখানে। এখানে দেখুন পুরো চারদিকে মাপে সব সিম্বলগুলো দেওয়া রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি মাপটা কী। এই হ্যান্ড বিলটা ছাপানো হয়েছে, ছাপা হয়েছিল 1/4 ম্যাফলিত পেপারে, এপি টু পিটে, মানে লট এবং পট দেখুন আগে পিছে দুদিকেই ছাপানো হয়েছিল। মানে এটাকে ভাঁজ করলে একটা 4 ফোল্ডের একটা হ্যান্ডবিল হবে, যেগুলো সাধারণত আমরা পুজোয় দেখে থাকি। এই সাধারণত বেশিরভাগ পুজোর হ্যান্ডবিল আমরা ম্যাফলিত পেপারে করে থাকি। ম্যাফলিত পেপারের টোটাল সাইজ হচ্ছে, আগেও বলা রয়েছে তো আমি আবার এখানে বলে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন 18:23, আর নর্মাল হচ্ছে 18:22। সাধারণত পুজোর কাজগুলো আমরা 18:23-এ করি, মানে ম্যাফলিত পেপারে করি, যার ফলে জিনিসটা ভালো হয়। আমি মাপটা নিয়েছি, দেখতে পাচ্ছেন এই মাপটা নিয়েছি 1/4 9 11.5 মাপে আমি বিলটা করেছি। 1/4 মাপে, এই হচ্ছে 1/4 মাপ, 9 11.5 থেকে দেখতে পাচ্ছেন কম আছে, কম আছে, কারণ আমি যেটা আগেই বলেছি আমি চারদিক থেকে 100 100 করে, মানে 3 mm করে এখানে ছোট করে দিয়েছি, যার ফলে মাপটা একটু ছোট আছে, কারণ আমি আগেই এক্সপ্লেনেশনটা করে দিয়েছি যে কেন। এবার আসি মেন ম্যাটারে, এই দেখুন এটা হচ্ছে, এবার আমি চারদিক থেকে কত গ্যাপ দিয়েছি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে মিলিমিটারে নিয়ে গেলাম, দাঁড়ান এখানে নোটটা এনে রাখলাম, নোট আনার পর এখানে রয়েছে মাপ, দেখতে পাচ্ছেন আমি এই দিকে 10, এই দিকে 10, উপরে নিচে সব দিকে 10 দিয়েছি, 10 দেওয়ার 10 দিয়েছি। এবং আমি এখানে মাঝখানে দেখে যখন আমি এটাকে পেপারটাকে নেওয়ার পর হাফ করে দিয়েছি, সরি মানে এই যে সরি এইভাবে হাফ করলাম, হাফ করার দিয়ে যে মাপটা আসলো সেখান থেকে চারদিক থেকে আমি 20 20 করে কমিয়ে দিয়েছি, 20 20 করে দেখুন কমিয়ে দিয়ে আমি মেন মাপটা পেয়েছি। এবার এটাকে আমি যদি দেখি, এটা দেখতে দেখেন 124 54 124 54 এবং 205 6, মানে প্রপার মাপটা এসে চারদিক থেকে, কারণ অনেকে এখানে একটুখানি মাপটা কম নেয় সেটা নিতেই পারে, কিন্তু আমার মতে চারদিক থেকে ছাড়লে জিনিসটা কি প্রপার মাপটা সুন্দরভাবে আসে, যার ফলে হ্যান্ডবিলের ডিজাইনটা সুন্দর হয়। যদি আমি এখানে যদি এখানে 10 এবং 10 20 না দিয়ে যদি আমি 15 কি 16 মতন দিতাম, তাহলে কি একটু টানা টানা লাগতো, যার জন্য পুরো ডিজাইনটা ঝাড় খেয়ে যেত, তাই 10 10 করে ছাড় দেবেন। এই হচ্ছে হ্যান্ডবিলের মাপের বিবরণটা আমি পুরো ভিডিওতে বলে দিলাম। আপনি 1/8 করুন বা যাতেই করুন, হ্যান্ডবিল সাধারণত এরকম চারদিকে 10 10 ছাড় দিয়ে আপনি করবেন যে কোনো হ্যান্ডবিল। সাধারণত আমাদের পুজোর কাজগুলো 1/4 কাগজই হয়ে থাকে, কিংবা আরও ছোট হলে এটা 1/8, মানে হচ্ছে 1/4 হাফ করে নিলাম, মানে মেন হচ্ছে এই যে এই যেই মাপটা রয়েছে এই মাপে সাধারণত ছোটো ছোটো হ্যান্ডবিল যেরকম এই রক্তদান শিবির এই দান শিবির যেগুলো হয় সেগুলো সাধারণত এই মাপেই হয়। 1/8 এবং 1/4 আসল আমাদের হ্যান্ডবিলের কাজগুলো হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি যত তাড়াতাড়ি শীঘ্র, কিন্তু কী হচ্ছে কাজের প্রেশারের জন্য আমি ঠিক মতনভাবে ভিডিও আপলোড করতে পারছি না, তাই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিলাম, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, এবং যত তাড়াতাড়ি পারছি আমি ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।